सिक्किम, वेलकम टू सिक्किम। गुड मॉर्निंग एवरीवन, माम लाइफस्टाइल चैनल आपनारा सबाइके वेलकाम। आज हलो 2nd November और एखन बाजे भोर 4:12। जेहेतु आज के आमादेर टाइगर हिले साइट सीन करार आछे, सेहेतु सबाई घूम थेके उठे गेछे। एई जे सब घूम थेके उठे रेडी होये निएछे, निये सबाई बसे आछे, कारण कि आमादेर आर 20 मिनिटेर मध्ये रूम छेड़े माने एई होटेल छेड़ेई चले जेते हबे। তো সেই কারণে সবাই সকাল সকাল উঠে গেছি, আর রেডিও হয়ে গেছি সবাই। এখন আমরা বেরাবো। আজকে আমি এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে এবং টাইগার হিলে যাব, সেখানকার সব যা যেইটুকানি পারবো আমি আপনাদের সাথে শেয়ার করব। মা ওদিকে রেডি হয়ে চলে এসছে, সবাই আমরা রেডি, শুধু মেয়েই ঘুমাচ্ছে। ওকে তুলবো না, ওকে নিয়ে বেরিয়ে যাব কোলে করে। আপাতত এখন তো টাইগার হিলে যেতে অন্তত 1.5 ঘন্টা লাগবে, ততক্ষণ অন্তত ঘুমাক। আর আমরা সব আপাতত রেডি হয়ে গেছি, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুব 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 ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। টিকিট পাইনি, আর আজকেও আমাদের লেট হয়ে গেছে, আমরা যেতে পারলাম না টাইগার হিল পর্যন্ত। আমরা এখানেই দাঁড়িয়ে আছি, কারোর মন ভালো নেই, সবাই রাগারাগি করছে, আর কি করা যাবে, না হয়েছে আর কপালে না থাকলে আর কি করা। এই দূর থেকে এখান থেকেই দেখে নিতে হলো, সত্যি একদম একদম মনটা ভালো নেই। সত্যি বলছি টাইগার হিলটা দেখার জন্য জানেন তো আমরা এক্সট্রা করে চার্জও পে করছি, তাও আমরা এসে টাইগার হিল অবধি যেতেই পারলাম না। আমাদের ফার্স্ট টাইমই এক্সপিরিয়েন্স এতই খারাপ হলো, সেকেন্ড টাইম জানি না আর আসা হবে কিনা, কারণ এতটা দূর কোনোদিনও আসা এখন হবে কি হবে না, কারণ আরো ছোট। এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমাদের যা হলো দারুণ, দেখার মতো কিছু বলার নেই। কালকে যেহেতু পেলাম না, আজ যেহেতু পেলাম না, আজকে আবার এলাম, আজকেও আর হলো না। সেই বোর্ড 3:30 উঠেছি তাও কিচ্ছু হলো না। শুধু গাড়ি চড়তে এসেছিলাম, কলকাতায় গাড়ি চড়তে পারি না, সেই জন্য গাড়ি চড়তে এসেছিলাম, গাড়ি চড়ে নিলাম পাহাড়ের রাস্তায়। আজকের দিন সুভাষ সিং খারাপ হয়ে চুকা হয় আর সুভাষ সিং খারাপ হয়ে চুকা হয় আর দিন ভর কেসা যায়গা ইয়ে হমকো পতা নেই, অন্ত ভালা তো সব ভালা, মগর আজ সুবাহই খারাপ হয়ে গিয়া, সুবাহই ভালা নেই। আর প্রচন্ড ঠান্ডা, তো হাত পাত সেক করছে গো ঠান্ডা। ড্রাইভার লোক কে সাথ ভি থোড়া সা কা হুয়া ঝামেলা হয়ে গিয়া, ঝগড়া হয়ে গিয়া, হাত কাঁপতে রে বোনা আমার ঠান্ডায়। তো যাই হোক, এখন এখানে টাটা বাই বাই করে আমাদের চলে যেতে হবে গ্যাংটকের দিকে। তো আমরা এখন গাড়িতে উঠে পড়বো, উঠে পড়ে গ্যাংটকের দিকে রওনা দেবো। দার্জিলিংকে টাটা বাই বাই বলে দিতে হবে। গাড়িতে যেতে যেতে একটা ভিউ পয়েন্ট পড়লো, আমরা সবাই দাঁড়ালাম। এটার নাম কি আছে ভাই? তিস্তা নদী। তিস্তা নদী, এটা নাকি সামনে এগিয়ে ये ये जो नदी है कंचनजंगा ग्लेशियर है उससे ही पिघल कर बनता है और ये नदी एक ही जगह मिलता है। এই যে জলটা যাচ্ছে নাকি কাঞ্চনজঙ্ঘার উপর যে বরফটা পড়ে সেই বরফটা গলেই এই নাকি জলটা আসছে, আর এই যে চারিদিকে মেঘ একদম কাছে নেমে এসেছে, মানে ভিউটা খুব সুন্দর এই জায়গাটা। নাকি ওই নদীটা সামনে দিয়েই যাবো, যখন একদম কাছ থেকে যাবো অবশ্যই ভিউ দেখাবো। জোর লেফট সাইড রাস্তা যে যা রা ভুটান কি ওর চলা যাতা আর ইয়ে
ওই যে লেফট সাইড যে রাস্তাটা যে চলে যাচ্ছে না এই সাইডটা নেপাল 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 এই রাস্তাটা নেপাল নেপাল চলে যাচ্ছে আর এই এই দিকটা যাবে সিকিমের দিকে আমরা সিকিম বর্ডার আমরা এই এই রাস্তাটার দিক থেকেই যাব আর নিচে ক্যাম্প হ্যায় ও আপকো নিচে সাম দিখ জায়েগা ইয়াহ দিখ নাই রাহা হোগা আর আমরা ওই নদীটার সামনে দিয়ে যাব কাছ থেকে গেলে আর তোমাদেরকে দেখা জানি না সারা দিনে কি ভিডিও করতে পারবো না পারবো সকাল কি সকাল থেকেই শরীর হয়ে গেছে খারাপ কান পুরো তালা লেগে গেছে কান যন্ত্রণা শুরু হয়ে গেছে আজ দিনটা কেমন যাবে জানি না সকাল থেকেই দিনটা খুব খারাপই যাচ্ছে কান আমাদের হাই নিলেই কানের ভিতরে যন্ত্রণা করছে বোন তো অলরেডি বমি করা শুরু হয়ে গেছে এখন একটুখানি সব ব্রেকফাস্ট করে নেবে ব্রেকফাস্ট করলে আবার আস্তে আস্তে বেরিয়ে যাব খুব ঠান্ডা যত আরো মানে গ্যাংটকের দিকে যাচ্ছি তত ঠান্ডা যত ওপর দিকে উঠছি কান তালা লেগে যাচ্ছে খুব ঠান্ডা কাঁপ দিচ্ছি বোনও তো বমি শুরু করে দিয়েছে আর ওকে দেখলে আমার বমি হবেই পুরো ভেসে ভেসে মেঘটা আমার জন্য কাছে চলে আসছে মেঘটা পুরো ভেসে সামনের দিকে চলে আসছে পুরো আমাদের দিকে এত হাত কাঁপছে না ওই জন্য ক্যামেরাটা সেভ হচ্ছে এই যে সবাই এখন চা খাচ্ছে না চা আমি খাই না এই যে চা খাওয়া হচ্ছে এই যে হুচি এই যে হুচি মানে আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এবারে সিকিমে ঢুকে গেছি দাঁড়াও দেখাচ্ছি এই তো সিকিম ওয়েলকাম টু সিকিম ওকে ওকে গুড আফটারনুন এভরিওয়ান এখন আমরা চলে এসেছি গ্যাংটকের হোটেলে বেশ এক ঘন্টা মতো হয়েছে আমরা হোটেলে এসেছি এসে সবাই ফ্রেশ হয়ে নিলাম সেই সকাল ভোর 3:30 সময় বেজে তখন অন্ধকার সেই উঠে সবাই বেরিয়েছিলাম এবং সেই থেকে গাড়িতে গাড়িতে শরীরে সব হাল বিয়াল হয়ে গেছে এবং আমাদের একটু বমিরও প্রবলেম আছে বমি করেও শরীরটা পুরো খারাপ হয়ে গেছিলো এসে আগে ঝটপট করে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম এখন একটু শরীরটা ঠিক আছে এবং কি আমরা যখন পাহাড় থেকে নামছিলাম মানে দার্জিলিং থেকে যখন গ্যাংটকের দিকে আসছিলাম কান প্রচণ্ড পরিমাণে তালা লেগে যাচ্ছিলো কান ব্যথা হচ্ছিলো এখন সব নর্মাল আছে কিছুক্ষণের জন্য হয় সব সময়ের জন্য না যাই হোক এখন সবাই রেডি হয়ে নিয়েছে এই যে বোন মেয়ে সবাই রেডি হয়ে নিয়েছে এখন নিচে যাব লাঞ্চ করতে তার আগে আমি আমাদের এখান থেকে আপনাদের ভিউটা একবার দেখিয়ে দিই এখন সবাই মিলে নিচে লাঞ্চ করতে যাব কেউ কেউ যাচ্ছে আমরাও এখন সবাই যাব লাঞ্চ করতে দেখি আজ দুপুরের লাঞ্চে কী আছে অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব লাঞ্চ টাঞ্চ করে এসে একটু ঘুমাবো যে এটা হলো আমাদের টোটাল রুমটা আর এখানে আছে একটা এখানে একটা আলমারি আছে আর এখানে একটা ড্রেসিং টেবিল আর এখানে একটা টিভি দেওয়া আছে কিন্তু টিভিগুলো শো কোনো কাজের না বাট এখান থেকে আমাদের ভিউটা খুব সুন্দর এই মোড়টা ঘুরলেই এখানেই সামনে এমজি মার্কেট আর এইটা হলো এই যে আমাদের রুম থেকে ভিউ আসো আসো তাড়াতাড়ি আসো চলে আসো ফার্স্ট ফার্স্ট আসো
चल ऐसा, चल ऐसा आए। भालो पे चेब शुदू शुदू ही खाओ आज के शुदू भात गौरव লাঞ্চ কমপ্লিট করে আমরা সবাই বাড়ি ঘর রুমে চলে এসেছি। আর লাঞ্চটা শেয়ার করা হলো না, আজকে লাঞ্চে ছিল ডাল, আলু পটলের তরকারি, মাছ আর ভাত আর পাঁপড় ভাজা। খেয়ে সবাই চলে এসেছি রুমে, এখন একটু রেস্ট নেবো, নিয়ে বিকেলবেলা যাবো এমজি মার্কেট, গ্যাংটকের ফেমাস এমজি মার্কেট। তো ওই এমজি মার্কেটের ব্লগটা আমি আলাদা করে দেবো, আর এখনকার ব্লগটা আমি এখানেই শেষ করব। আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুব 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 ভালো লাগবে, ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজ এখনকার ব্লগটা এখানেই আমি শেষ করব, নেক্সট ব্লগটা এমজি মার্কেটের ব্লগটা বিকেল থেকে আবার স্টার্ট করব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা।